প্রণব মহারাজ, একটি প্রশ্ন আসে মাঝে মাঝে মাথায়, তো এটি কথা অনেক ছোটবেলা থেকেই শুনে আসছি, ওই কথাটা কতটা যৌক্তিক মানে যুক্তিপূর্ণ কথা এটা নিয়ে আমার প্রশ্ন। বিশ্বাসে মিলা বস্তু তর্কে বহু দূর, এই কথাটা যখনই কিছু একটা আমরা প্রমাণের কথা বলি, এই এই কথাটা একাধিকবার আমরা শুনতে পাই, মানে ছোটবেলা থেকে প্রায় হাজারবার শুনেছি, যেখানেই কিছু একটা আধ্যাত্মিক বিষয় হোক বা কোনোরকম অন্য কোনো বিষয় হোক, যদি আমরা তর্ক করতে গিয়ে লাস্টে হেরে যাই বা আমার কাছে আর কোনো কিছু নেই অবসর, তখন আমরা বলি বিশ্বাসের মিলায় বস্তু এবং তর্কে বহু দূর। এবং এই কথাটা সব থেকে আধ্যাত্মিক জগতে এই কথাটা বেশি মানে প্রচার পেয়েছে, যখনই ভগবান কি ভগবান কে তুই দেখেছিস, তারপরে এই লাস্টে যখন ফিনিশ হয় তখন এইটা এসেই দাঁড়ায় যে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহু দূর। তার মানে বিশ্বাস এবং তর্কের মধ্যে মানে সামঞ্জস্যতা কোথায় এবং কথাটা কতটা যুক্তিপূর্ণ কথা, এটা যদি একটুখানি আমাদের বুঝে। কথা তো ভুল নয়, এতে কোনো সন্দেহ নেই। যদি বিশ্বাসে বস্তু মিলায় তখন দুটো জিনিস দেখতে হবে, বিশ্বাস শব্দ কি এবং বস্তু শব্দ কি, এটা ক্ল্যারিফাই করা খুব দরকার। বস্তু বলতে কি, দু রকমের বস্তুকে দেখা যায়। একটা হয় আমাদের ভারতীয় দর্শন বরাবর একটি কথা বলেছে, একটি আপেক্ষিক আর একটি আলটিমেট বা পরম, দুই ক্ষেত্রেই বিশ্বাসে মিলায় বস্তু। যদি পরম ধরা হয় তাহলে বিশ্বাস কথাটাকে শিকার অর্থে ধরতে হবে, শিকারে মিলয় বস্তু, ঠিক। এইখানে বিষয় সম্পূর্ণ রহস্যের হয়ে যায়, পরে বলছি, আগে আগে আসি যেটা আমরা সাধারণ অর্থে বুঝি। আপেক্ষিক অর্থে বিশ্বাসে মিলয় বস্তু মানে তুমি যাই বিশ্বাস করবে তুমি জীবনে সেটাই পাবে। 1 কোটি টাকা পেয়েছো কিন্তু তুমি বিশ্বাস করো যে তোমার আরও চাই, তোমার আরও চাই, আরও চাইবে। বিশ্বাস মানে এখানে মেনে নেওয়া, স্বীকার মানে হলো টোটাল হিসাবে মেনে নেওয়া। যখন পরম বিশ্বাসের কথা হচ্ছে, যখন বলা হচ্ছে বিশ্বাসে বৈষ্ণবরা বলছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তখন কৃষ্ণকে টোটালিটি হিসাবে ধরা হয়েছে। তুমি যা আছে তা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং স্বীকার করে নাও, তার ঐশ্বর্য হিসাবেই জগৎকে স্বীকার করে নাও, তখন তুমি তাকে পাবে। তাকে পাবে মানে তুমি তাকে পেয়েই আছো, তুমি অবিশ্বাসে আছো যে তোমার কিছু ল্যাকিং আছে, ঠিক। এটা পরম হয়ে গেল। আর যখন এই কথা বলা হয় যে অহম, তখন কথাটা হবে ইন্টারপ্রিটেশন হিসাবে, দুটোতেই হয়। কারণ মতো দুই, অহংকার নিজেকে যা বিশ্বাস করে যা মানে, স্বামীজি এই অর্থে বলেছিলেন যে নিজের উপরে আত্মশ্রদ্ধা আনো, বিশ্বাস আনো, কারণ তুমি যা চাইবে তা হতে শুরু করে দেবে। দৃঢ়ভাবে তুমি যা ভাববে, সিচুয়েশন যাই হোক, দ্য ইম্প্রেশন টু ইউর মাইন্ড উইল বি অ্যাকর্ডিং টু ইউ, তোমার হিসাবে হতে শুরু করে দেয়। সামনে খাবার আছে সুন্দর, একজন এসে দিয়ে গেল আর তুমি বলছো আমি বিশ্বাস করি না এই খাবার বিষমুক্ত, খাবার থাকলেও তুমি যেমনকে তেমনই সন্দেহে থেকে যাবে, ওরা সবই চলতে থাকবে। তো যখন এই কথাটি প্রয়োগ করা হয় যে যেমন বলা হলো যে তর্কে হেরে গিয়ে, হ্যাঁ, ওটা তো যে তর্ক করছে এমন লোকের সাথে সেও মূর্খ, আর যে তর্কে এই কথা বলছে সেও মূর্খ। যুক্তি, যুক্তি আপনাকে অনেক দূর অবধি নিয়ে যায়। তো যখন বলা হয় পরম বিশ্বাস, তখন তার যুক্তির উপরের কথা, কারণ সত্যি কথা বলতে গেলে আমরা যতই ব্যক্তিসত্তা বলি, ইন্ডিভিজুয়ালিটি বলি, আমি আমার ইচ্ছা বলি, মেরি মার্জি বলি, আমার জীবন বলি, বাস্তবিক তো এটাই যে জীবন আর আমি তো আলাদা নই। আমি তো এই কথা বলতে পারি না যে আমি জীবনের প্রতি অস্বীকারে থাকবো, আমি স্বীকার করব না আমার মধ্যে যা আছে। তুমি বলতে পারো যে কনসেপ্টলেস হয়ে আমি আমার মতো, কিন্তু মন কীভাবে দাঁড়ায়? আমি আমার মতো তাহলে কিছু লোকাও কেন, আমি আমার মতো কিছুকে হাইলাইট করো কেন, তাই না? আমি আমার মতো তাহলে বাথরুমের দরজা কেন আটকাও, তুমি তোমার মতো থাকো, তখন তো মনে হয়। তা তুমি কার মতো করে বাথরুমের দরজা বন্ধ করলে? তার মানে আমি আমার মতো যখন বলছি তখনও আমি জগতের মতোই। আমি বলছিলাম, বলছে একজন পুরুষ স্ত্রী ভেদ নেই, আমি বলছি তাহলে জিন্সের প্যান্ট পরুন কাল থেকে, চুড়িদারের দিকেই কেন ঝোঁক যায়?
তা তুমি তোমার মতো না, তুমি বিশ্বের আর 400 কোটি স্ত্রীর মতো। আর কিন্তু আমি বলছি আমি আমার মতো, যে বলছে আমাকে আমার মতো থাকতে যাও, দেখা যাবে তার থাকা তা আরো 20 লক্ষ লোকের মতোই, ঠিক আছে? তো যখন হেরে যাওয়া হয়, মানে যখন নিজের কাছে কোনো লজিক্যাল ভিউ পয়েন্টই থাকে না, তখন একটি ব্যক্তি বলে বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তোমার মানতে হলে মানো, না মানতে হলে না মানো। এই ব্যক্তির জার্নি শুরুই হয়নি। এবং দুঃখের বিষয় বেশিরভাগ লোকই এরকম, যাদের জার্নি শুরুই হয়নি। যেমন তোর হৃদয় নেই রে, তোর একটা মন বলে কিছু নেই, আমাদের সংসারে খুব কথা চলে, তোর মায়া মমতা কিছু নেই, সে জানেই না মায়া কাকে বলে আর মমতা কাকে বলে। মায়া আর মমতা এই দুটোই যে পুরো জগতের ডিজাস্টার করেছে সে জানেই না। তো সে খুব আনন্দের সাথে বললো, এবং জগতে সিনেমাতে বিভিন্ন জায়গাতে এই কথাটা খুব বহুল প্রচলন হয়, বিশ্বাসের মতো মায়া মমতা, তোর মধ্যে একটুখানি মায়া নেই, আসলে সে বলতে চাইছে দয়া করুণার কথা, কিন্তু সে নিজেই জানে না করুণা কাকে বলে দয়া কাকে বলে, ফলে মায়া প্রয়োগ করে দিল। তো যার জার্নি শুরুই হয়নি সেও বলবে এই কথা যে বিশ্বাসে মিলয় বস্তু, তাও এত ভালো করেও বলতে পারে না, যে যার মতো করে বলে দেয়। বিশ্বাসে সব হয়, বিশ্বাসে যে একটা পুরুষ গর্ভ ধারণ করবে কী করে করবে, সব হয় না। যখন বিশ্বাসের এখানে কথা বলা হয়, এই ব্যক্তি জীবনের প্রতি ক্ল্যারিটিতে নেই, এ বিশ্বাস মানেই জানে না, এ জানেই না যে এক মান্যতাকে বিশ্বাস বলছি, এবং এরকম সে কেন মেনে রেখেছে, আমরা শিবসূত্র আলোচনা করছিলাম, কেন আর সবাই মানে। হি ইজ লাইক আ কপি পেস্ট, অর শি ইজ লাইক আ কপি পেস্ট, সে কপি পেস্টকেই বলছে বিশ্বাস করো, কারণ এর মধ্যে সুবিধা নিহিত আছে, 10 জন চলছে তার মধ্যে চলতে পারবো। এই জন্যই সামাজিকভাবে এই কথাটি বেশি প্রয়োগ হয়। তুমি যদিও বলছো আধ্যাত্মিকভাবে এই কথাটি প্রয়োগ হয়, তাদেরকেও সামাজিকই ধরতে হবে, বাবাজিদেরকে, ওরা বাবাজি থেকে বাবা বেশি, তো যাদেরকে সন্তানকে মেনটেন করে চলতে হবে তারা এই কথা বলবে যে আমি যা বলছি তুমি মেনে নাও, কারণ আমার কাছে তো আমার যা জানা তার পক্ষে যথেষ্ট যুক্তি নেই, যথেষ্ট তর্ক নেই। আর তুমি যদি সেই পরম বিশ্বাসের কথা বলো তাহলে তুমি এই কথা উচ্চারণই করবে না, তুমি কাউকে মানাতে যাবেই না, প্রেম কাউকে মানাতে যাই না, ইভেন এটা বলতেও যায় না আই লাভ ইউ। ভালো করে ভেবে দেখো, আমি তোমাকে ভালোবাসি এটাই ভালোবাসার সব থেকে বড় অপমান। তুমি এমন কি ভালোবাসলে যে তোমার ভালোবাসা বোঝাই গেল না, তোমাকে গিয়ে গিয়ে বলতে হলো? তো এখন তো সব কিছু স্বঘোষিত, তো বরাবরই এটা চলেছে। এই স্বঘোষিত যখন হয়ে যাবে তখন দরকার পড়বে কাউকে জোর করে, এবং এইখানে বিশ্বাসের অর্থ মান্যতা করো, আমাকে ভয় পাও, আমি যেটা বলছি সেটা মেনে চলো, আমার ইনস্ট্রাকশনে চলো, এটা পসেশন, এটা অধিকার। যেহেতু সমাজে সমাজ সো কল সমাজ এইভাবেই নির্মিত হয়েছে, কাউকে লোভ দেখানো আর কাউকে ভয় দেখানো, যেমন আমি বলছিলাম, যদি লোভ আর ভয় এই দুটো শব্দ না থাকে আমাদের সমাজের স্ট্রাকচার ভেঙে পড়বে, একদম কিছুই থাকবে না, চরম বিশৃঙ্খলা হবে। তো এই হিসাবে বিশ্বাস। আর যখন পরম বিশ্বাসের কথা বলে তখন জীবনের এক পরম স্বীকারোক্তির কথা বলা হয়, কারণ আলটিমেটলি তুমি যতই ইন্ডিভিজুয়ালিটির কথা বলো, যতই তর্কের কথা বলো, যতই যুক্তির কথা বলো, সব ঠিক আছে একটা দূর অবধি নিয়ে যাবে, কিন্তু দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে এসে দাঁড়াতে হবে কোথায়, এই বিরাটকে স্বীকার করে নিতে হবে, কারণ এই অনন্ত কার্যকারণের মধ্যে তুমি আমি একটি বিন্দু মাত্র। কিন্তু অতদূর জার্নি হতে হবে, অতদূর জার্নি যদি না হয়, ব্যক্তি না গিয়েই যদি এই কথাগুলি উচ্চারণ করতে শুরু করে, তখন সমস্যা তৈরি হয়। নাহলে কথাটি খুব উৎকৃষ্ট, কথাটি দুই অর্থেই ঠিক, কিন্তু যদি আমি যে আগে একটু আগে বলছিলাম আধ্যাত্মিক জীবনে ঠিক ভুল হয় না, হয় অনেস্টি, সততা, যদি সৎভাবে অহমের স্তর থেকেও বিশ্বাসের কথা বলো তাহলে তাতেও কাজ হতে পারে, তোমার মান্যতা হিসাবে তখন নিতে হবে। আর যদি সৎভাবে পরমের কথা বলো যে এই জগতে এক স্বীকারোক্তি কাজ করছে, তুমি বিশ্বাস করো, তুমি অস্তিত্ব থেকে আলাদা নাও, তুমি একটা ছেলে হলে আর 10 জনের থেকে আলাদা নাও, একটি মেয়ে হলে আর 10 জনের থেকে আলাদা নাও, এবং আর জীব হিসাবে জীবন হিসাবে কারোর থেকে কেউ আমরা আলাদা নই, এটাকে তুমি বিশ্বাস ঠিক না বলে এটাকে যেমন গ্রহণশীলতা বলা যেতে পারে। আমরা বিশ্বাস শব্দটাকেও নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, তো দুদিক থেকেই এই শব্দটি খুব কার্যকারী, এই প্রবাদটিও খুব কার্যকারী, যদি আমরা আমাদের মতো সব জিনিসকে যেভাবে মিস ইউজ করি তা না করি, ঠিক আছে।